আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি প্রশ্ন করেছেন মহিলাদের সালাতে কি একামত আছে, উত্তর দিয়ে উপকৃত করবেন। জি ভাই, মহিলাদের সালাতের একামতের বিষয়টি আমরা বলতে পারি যে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস পাওয়া যায় না মহিলাদের একামত বিষয়ে, তবে সাহাবীদের আমল আছে, মহিলা সাহাবীর আমল আছে। যেমন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন বিবি বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাদের আমল রয়েছে এই মর্মে যে তারা একামত দিতেন এবং ইমামতিও করতেন সালাতে। বাইহাকি সহ আর বিভিন্ন হাদিস গ্রন্থে কুতুব সিত্তার বাইরের হাদিসে পাওয়া যায় এবং শেখ আলবানী এই মর্মে আসারগুলিকে বিশুদ্ধ বলেছেন। অনুরূপভাবে ইবনে ওমর থেকে বলা হয়েছে, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল মহিলাদের ইমামতি সম্পর্কে, তিনি বলেছেন আমি আল্লাহর জিকির থেকে কি নিষেধ করবো, বা বলেছিলেন আমি আল্লাহর জিকির থেকে নিষেধ করতে পারি না। অনুভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, মানে সাও করে জাল, মহিলারা তো পুরুষদেরই থেকে আবির্ভূত, মানে তাদেরই যেন বোন। তার মানে মহিলা পুরুষদের জন্য যেটা বৈধ শরিয়া সম্মত সেটা নারীদের জন্য, একমাত্র যেটা ব্যতিক্রম সেটা আলাদা কথা, দলিল দ্বারা যেটা ব্যতিক্রম সাব্যস্ত হবে। তো এসব বিবেচনায় বলা যায় যে নারীদের জন্য একামত দেওয়ার বিষয়টা যদি স্পষ্ট প্রমাণিত নয়, তবে দেওয়া জায়েজ রয়েছে। এমনকি কিছু কিছু আলেম মোস্তাহাব বলেছেন, শেখ আলবানী মোস্তাহাব বলা দেখে গিয়েছেন, ওখানের শেখ বিন বাজ মনে করেন যে ওদের উপরে এই একামত নাই, একামত দেওয়ার মানে প্রয়োজন নাই বা একামত দিবে না মহিলারা। তবে তুলনামূলক বেশি হকের অনুকূল যে একামত দিতে পারে, সমস্যা নেই ইনশাআল্লাহ, বরং দেওয়াটাকে মোস্তাহাব বলা যায়। আল্লাহ তাআলা আলাম। আসসালামু আলা নবী মুহাম্মদ।